ম্যাক্স, তো এটাতে প্রবলেম হইল ফেস আইডি, ফেস আইডি ইজ নট অ্যাভেলেবল। তারপরে ট্রুটুন নাই, মানে হইল এটার যে অরিজিনাল রেবন আছে রেবনটা ছিঁড়া, তো এটা দুইটা ওই আছে কাজটা করা। একটা হলো অরিজিনাল রেবন থেকে যে সেন্সর গুলো আছে এগুলা খুইলা অরিজিনাল আর একটা রেবনে ট্রান্সফার করে দাও, তাহলে কাজটা হয়ে যাবে। কিন্তু অরিজিনাল রেবন যদি আপনার কাছে না থাকে তখন কি করবেন? তখন একটা সিস্টেম আছে জেসি ইয়ার ফ্লেক্স দিয়ে সেটা কাজটা করা যায়। তো আমরা এটাই দেখব। তো প্রথমে ফোনটাকে পিসিতে কানেক্ট করতে হবে। ব্রাশিং এ ক্লিক করবো আমরা, ব্রাশিং এ ক্লিক করে আই এম এয়ার অফ দ্য এবোভ প্রসিডিউশন, তো এটা দিয়া স্টার স্টার্ট ফ্লাশিং এ দিয়া আনবাইন্ডিং। তারপরে আমাদেরকে ফাইলটা দেখাই দিতে হবে। এটা এই ফাইলটা আমরা দেখাই দিব, দেখা দেওয়ার পরে ডাউনলোডিং, এই যে প্রসিডিউরটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আনবাইন্ড করার জন্য সে কাজ করবে। অনেক কাজ শুরু হয়ে গেছে, তো প্রসিডিউরটা শেষ হইতে অনেক সময় লাগবে। তো যখন এটা কমপ্লিট হবে তখন আমরা আবার, আর না হয় ভিডিওটা লং হয়ে যাবে, তো এটা কমপ্লিট হইলে আবার দেখাবো। এখানে এই যে আমাদের এই প্রসিডিউরটা কমপ্লিট হয়ে গেছে কনফার্ম, তো এখানে এখন ফোনটা আইটিউন্স মোডে চলে আসবে, রিকভারি মোড যেটা বলি আর কি আমরা। এখন আমাদেরকে ফ্লাশ করতে হবে ফোনটা, আবার ফোনটাকে কি করতে হবে, থ্রি টুলস দিয়ে সেটা আবার ফ্লাশ করা লাগবে। তো ফ্লাশ যখন কমপ্লিট হবে, ফ্লাশটা যখন কমপ্লিট হবে এদিকে দেখো, তখন আমরা কি করব আবার নেক্সট স্টেপটা দেখাবো আর কি। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। এখানে যা দেখি এই যে ডিস্টেন্স ফ্যাক্টর আনবাইন্ড হয়ে গেছে, আমাদের এটাই দরকার। তো এখন আমাদের যে কাজ, তারপরে এটাকে দিব ওকে, ফ্যাক্টরি আনবাইন্ড, আনবাইন্ড স্টার্ট টেস্টিং ইনঅ্যাক্টিভ জাস্ট অ্যাক্টিভ রাইট কম্পিউটার, কম্পিউটার এখন যদি আমরা টেস্ট করি তো এখানে সিরিয়ালটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ এটা, ঠিক আছে। ওকে, তো ফোন অন করলাম, তো এসআইডি আলহামদুলিল্লাহ আমাদের ফেস আইডি ওকে, কাজ কমপ্লিট হয়ে গেছে।
আনলো। তো প্রোটনটা আমরা পরে করব, আপাতত আমরা ফেস এডিটটা দেখাইলাম। থ্যাংক ইউ।